আমি এখন চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদের পাশে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের কবরের পাশে দাঁড়িয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ছোট সোনা মসজিদের পাশে। মসজিদের দক্ষিণ পূর্ব দিকে দুটি কবর রয়েছে। 1.3 মিটার উঁচু একটি পাঁচিল দিয়ে ঘেরা এই কবর দুটো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুডুর। এরা দুজনেই 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেন। আপনারা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি ও ঐতিহাসিক সোনা মসজিদ দেখতে চাইলে চাপাই নবাবগঞ্জ শান্তির মোড় হতে বিভিন্ন গাড়িতে করে এখানে আসতে পারেন। আপনার হ্যালো ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি। আপনি কেমন এই ঐতিহাসিক স্থান দেখা, আপনার মানে আপনার অনুভূতিটা কেমন? ছোটবেলায় অনেক পড়ছি যে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর বিখ্যাত, আর বিখ্যাত হচ্ছে আমরা সবাই জানি যে এখানে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ তার কবর। তো সোনা মসজিদটাকে দেখা হলো এবং সত্যি একটা বাংলাদেশের অন্যতম পুরাকৃতি, এবং এই সাথে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কবরও জিয়ারত করা হলো, বলতে পারেন এটা একটা অভূতপূর্ব অনুভূতি। থ্যাংক ইউ। আপনি ইচ্ছে করলে চাপাই নবাবগঞ্জ থেকে বিভিন্ন লোকাল গাড়িতে শিবগঞ্জ উপজেলায় এই ঐতিহাসিক স্থানে আসতে পারেন। চাপাই নবাবগঞ্জ হতে শিবগঞ্জ উপজেলা 34 কিলোমিটার দূরে, সময় লাগবে 1 ঘন্টা। আপনি যদি নিরাপদে ভ্রমণ করতে চান তাহলে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন, আপ ডাউন 600 টাকা দিবে। এবং সিএনজি চালক শিবগঞ্জ এলাকার ঐতিহাসিক স্থানগুলো আপনাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবে। মূলত ঐতিহাসিক স্থানগুলো শিবগঞ্জ উপজেলায় অবস্থিত, যেমন ঐতিহাসিক ছোট সোনা মসজিদ, প্রিন্স সুজার তোহাখানা, চামচিকা মসজিদ, কানসাটা জমিদার বাড়ি এবং বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্ট ইত্যাদি। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরতলা ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মোতালেব, মাতার নাম মোসাম্মদ খাদিজা বেগম। মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার ছিলেন। জাহাঙ্গীর আইএসসি পাস করেন 1966 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি পাকিস্তান সামরিক একাডেমিতে যোগদান করেন। পরবর্তীতে 1968 সালে তিনি ইঞ্জিনিয়ার করে কমিশন প্রাপ্ত হন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানে তিনি পালিয়ে আসেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন তাকে পোস্টিং দেওয়া হয় 7 নং সেক্টরের মেদিনীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে। মাত্র 22 বছর 6 মাস বয়সে এক সম্মুখ যুদ্ধে বীরের মতো লড়তে লড়তে তিনি শহীদ হন। মৃত্যুর পর তাকে চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদে সমাহিত করা হয়। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি আজকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।